তিন মাসে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে দক্ষিণ আমেরিকার দেশ কানাডায়, সংখ্যা হিসেবে যা 4,30,635 জন। এর আগে দেশটির ইতিহাসে এত অল্প সময়সীমার মাঝে এত বেশি সংখ্যক অভিবাসীর আগমন ঘটেনি। এমন ঘটনায় দেশটির নাগরিকরা নিজেদের অস্বস্তির কথা জানিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। কানাডার সরকারি পরিসংখ্যান দপ্তর স্ট্যাটিস্টিক্স কানাডা এক বিবৃতিতে জানিয়েছেন, 2023 সালের পহেলা জুলাই থেকে পহেলা অক্টোবর এই তিন মাসে 4,30,635 জন অভিবাসী কানাডায় প্রবেশ করেছেন। এর বাইরে জানা গেছে আরও 15 লাখ অভিবাসী নেবে বিশ্বের অন্যতম অভিবাসন বান্ধব এই দেশটি। এই 15 লাখ অভিবাসী আগামী 3 বছরের মধ্যে নেওয়া হবে। স্ট্যাটিস্টিক্স কানাডা বলছে, ত্রৈমাসিক ভিত্তিতে এর আগে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসীর আগমন ঘটেছিল 1957 সালে। ওই বছর পহেলা এপ্রিল থেকে পহেলা জুলাই পর্যন্ত 1,98,000 অভিবাসী প্রবেশ করেছিল। এতদিন পর্যন্ত সেটিকেই রেকর্ড হিসেবে বিবেচনা করা হতো। চলতি 2023 সালের পহেলা এপ্রিল থেকে পহেলা জুলাই পর্যন্ত কানাডায় 1,30,000 অভিবাসী প্রবেশ করেছে উল্লেখ করে বিবৃতিতে স্ট্যাটিস্টিক্স কানাডা আরও জানিয়েছেন, চলতি বছর কানাডায় মোট জনসংখ্যা 4% বেড়েছে এবং এক্ষেত্রে অভিবাসীদের দায়ে 96%। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে ব্যতীত প্রায় সব প্রদেশই জনসংখ্যা বেড়েছে। প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার আয়তন 99,84,670 বর্গ কিলোমিটার। বিপরীতে দেশটির জনসংখ্যা 4 কোটিরও বেশি। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় কানাডায় অভিবাসন সহজ এবং পড়াশোনা ও উন্নত জীবনযাপনের আশায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ কানাডায় পাড়ি জমান। এদিকে কাগজপত্রবিহীন অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। গত 15 ডিসেম্বর শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। তিনি জানান, 2025 সাল পর্যন্ত প্রতি বছর যে 5 লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা করা হয়েছে সেটির অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে। উল্লেখ্য, কানাডায় বর্তমানে অবৈধ অভিবাসীর সংখ্যা 3 থেকে 6 লাখ। এসব অভিবাসী নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন, তবে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে থাকবে বেশ কিছু শর্ত। মূলত যারা অস্থায়ী কাজ ও স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় এসেছেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিজ দেশে ফিরে যাননি, তারা নাগরিকত্ব পেতে পারেন। মন্ত্রী আরও জানান, সব অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে দেওয়া হবে না। যারা সম্প্রতি কানাডায় গেছেন তারা নাগরিকত্বের আবেদনের সুযোগ পাবেন না। আগামী মন্ত্রিসভায় এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানান তিনি। অধিক হারে অভিবাসী আসায় সাম্প্রতিক সময়ে দেশটির জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগামী বছরে 4,85,000 অভিবাসীকে আনার পরিকল্পনা করছে কানাডা। এরপর এই সংখ্যাটি বাড়ানো হবে। সব মিলিয়ে 3 বছরে দেশটিতে 15 লাখ অভিবাসী প্রবেশ করবেন। এর আগে ডিসেম্বরের শুরুতে অভিবাসন মন্ত্রী মার্ক মিলার জানিয়েছিলেন, কানাডায় যেতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার জন্য আগের তুলনায় দ্বিগুণ অর্থ ব্যাংকে দেখাতে হবে। তিনি জানান, আগে কানাডায় আসতে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবন ব্যয় খরচ হিসেবে ব্যাংকে $10,000 আছে এমন প্রমাণ দেখাতে হতো। 2000 সাল থেকে এই অর্থের পরিমাণ একই রয়েছে, কিন্তু এখন জীবন ব্যয়ের খরচ বেড়ে যাওয়ায় এটি $20,635 করা হয়েছে। এর মধ্যে জীবন ব্যয় খরচের সঙ্গে ভ্রমণ ও টিউশন ফি অন্তর্ভুক্ত থাকবে। এই খরচটির প্রতি বছর সমন্বয় করা হবে। 2004 সালের পহেলা জানুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছিলেন তিনি।